أعيده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل متفق عليه প্রশংসা শুধুমাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনের উপর শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর নারী আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছে তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন অনেকেই কবরে চলে গেছে আমরা জানি না তাদের সাথে কবরে কিরূপ আচরণ করা হচ্ছে আমরা আল্লাহর কাছে আরজ করি তারা কবরে চলে গেছে তাদের কবর আজাবগুলো মাফ করে দিন কবরে শুধু আজাব হয় না আমরা সবসময় শুনি যে কবরের আজাব কবরের আজাব কবরের আজাব হয় সাথে সাথে নিয়ামত প্রাপ্ত হয় নাঈমুল কবরি ওয়া আযাবিহি কারো কারো কবরে আজাব হয় আবার কারো কারো কবরে নিয়ামত প্রাপ্ত হয় জান্নাতের অনেক নিয়ামত প্রাপ্ত হয় কবর ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ কবরের আলোচনা নিয়ে আসবো সামনে দুই এক সপ্তাহ পরে। তো যারা কবরে চলে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আবার আরজ করি তাদের কবর আযাবগুলো মাফ করে দিয়ে তাদের যে নিয়ামত কবরে দেওয়ার কথা তুমি তাদের সেই নিয়ামতে ভরপুর করে দাও। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। যারা সুস্থ আছে আল্লাহ তুমি তাদের নিয়ামতকে পরিবর্তন করো না, বরং তাদের নিরাপত্তা দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করে দাও। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়া কেরাম, মহিলা মুসল্লিদের উপস্থিত আমার মা ও বোনেরা, চলছে বা শুরু হয়েছে মহররম মাস। মহররম মাসটি হচ্ছে আরবি মাসের প্রথম, আরবি বছরের প্রথম মাস। আচ্ছা, আরবি বছরের প্রথম মাস মানে আরবি নববর্ষ শুরু হয়েছে কবে কি বৃত্তান্ত যদি জিজ্ঞাসা করি বলতে পারবেন না, যদিও জায়েজ নাই। নববর্ষের শুভেচ্ছা সেটা আরবি হোক আর ইংরেজি হোক আর পয়লা বৈশাখের শুভেচ্ছা হোক, কোনোটাই ইসলামে জায়েজ নাই। নববর্ষের শুভেচ্ছা টোটালি জায়েজ নাই। তারপর আমাদের বাঙালিরা সারা জীবন জীবনে কোনোদিন বাঙালি আনা নাই, আধা ঘন্টা যদি বাংলা ভাষায় কথা বলতে দেওয়া হয় তো এর মধ্যে কতবার যে ইংরেজি বা অন্যান্য ভাষা মিক্স করে নিজেই জানে না, তো বৈশাখ আসলে তাদের মাথাও ঠিক থাকে না। আবার ভাষণ দেয় কি এসো এসো হে বৈশাখ, আর বৈশাখ মানুষের জন্য জীবনে কল্যাণ এনেছে এটা দেখেছেন কোনোদিন? আপনারা খুব লক্ষ্য করবেন বাংলা মাসের মধ্যে বৈশাখ মাসটি হচ্ছে মানুষের জন্য সবচেয়ে একটা কষ্টের মাস। বৈশাখ আসলে যাদের বাড়িঘর দুর্বল, যাদের বাড়িঘর খুঁটি দুর্বল, তাদের মাথায় সবসময় একটা টেনশন থাকে কখন না কাল বৈশাখী ঝড় এসে চাঁদায় উড়িয়ে দিয়ে দেয় বা কখন না ঘূর্ণিঝড় শুরু হয়। আর আমরা ডাকি এসে এসে হে বৈশাখ, তার মানে গজব নিজে ডাকি। বৈশাখ কোনোদিনই মানুষের জন্য শান্তি আনে না। এরপরে বৈশাখে আসলে যে পোশাকগুলো আমরা পরে থাকি দেখবেন, একটা তবলার ছবি, একটা ঢোলের ছবি, পান্তাবাদের ছবি, ইলিশমাছের ছবি, এইগুলো আমরা দেখি অনেক সময়, গিটারের ছবিও দেখি, একটার ছবি থাকে। তো এই ছবিগুলো ইসলামে বিশেষ করে বাদ্যযন্ত্রের ছবিগুলো এগুলো জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হারামা আলাইকুমুল খামরু ওয়াল মাইসির, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে মদ এবং জুয়াকে, অল্পুবা, এবং পৃথিবীতে যত প্রকারের বাদ্যযন্ত্র আছে সব হারাম, বাদ্যযন্ত্র হারাম। পৃথিবীতে গজব আসার যতগুলি কারণ আছে, যতগুলি কারণ, তার মধ্যে অন্যতম হচ্ছে গান বাজনা, নর্তকী ধারণ করা, এইগুলো হচ্ছে সবচেয়ে অন্যতম কারণ। মদ পান করা বেশি বেশি, এইগুলো যখন অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন জমিনে গজব আসবে, ঠেকাতে পারবেন না, একটা যাবে তো আর একটা যাবে আসবে। আপনি মনে করছেন করোনা ভ্যাকসিন দিয়ে আপনি নিরাপদ অনুভব করছেন, এদিক থেকে ডেঙ্গু এসে হানা দিচ্ছে। আপনি কখন ডেঙ্গু থামাবে দেখবেন চিকনগুনিয়া এসে আবার ওদিক থেকে শুরু করেছে, আবার আর এক দিক থেকে চিকনগুনিয়া থামাবে ওদিক থেকে দেখবেন ইবোলা ভাইরাস আবার শুরু করবে, মানে এক একটার পরে একটার পরে একটা আসছে, থামাতে পারবেন না। থামাতে হলে জমিন যা তাকে শুধু বলতে হবে, জমিনের নিয়ন্ত্রণ তার হাতে, তাকেই শুধু বলতে হবে, তিনি শুধুমাত্র নিয়ন্ত্রণ করতে পারেন আর কেউ নয়। আপনি একটা চিন্তা করেছেন, শুধু একটি হাদিস মাঝে মধ্যে হাদিসটা নিয়ে খুব ভাবি, হাদিসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর দুনিয়া ও হুরুয়াতুন খাদিয়া, দুনিয়াটা হচ্ছে সুন্দর সুশোভিত মানুষের জন্য চাওয়া পাওয়া লোভনীয় করে সৃষ্টি করা হয়েছে, এইটুকু করে হাদিসে শেষ করেন নাই। তারপরে বলছেন যে ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা, আর দুনিয়াতে তোমাদেরকে কি করা হয়েছে জানেন, খলিফা নেতা করা হয়েছে, মুস্তাখলিফুকুম ফিহা তোমাদেরকে প্রতিনিধি করা হয়েছে, মানে সমস্ত মানুষই হচ্ছে পৃথিবীতে যত প্রাণী আছে তার প্রতিনিধি, সবার উপরে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছে। এই একটা ভাষার কারণে
দেখেন মৌমাছি মানুষের উপর হামলা করে না, শুধু একটা মৌমাছি। আমরা তো শব্দ ব্যবহার করি মাঝে মধ্যে মোকাবেলা করব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মশার মোকাবেলা করতে পারেন আমরা? নমরুদ পর্যন্ত পারে নাই, আপনি কেমনে পারবেন? চিন্তা করেছেন কোনোদিন? এডিস মশার ভয়ে সারা ঢাকা কাঁপছে এবং দুই সিটি মেয়র রাত্রে হয়তো ঘুমাতেও পারে না যে কখন কাকে এডিস মশায় কামড়ায় আর হাসপাতালে এসে ভর্তি হয় ডেঙ্গুতে। সামান্য একটা করোনা নামে একটু ভাইরাস কেউ দেখে নাই কোনোদিন, একটু দেখেন কি অবস্থা। তার মানে আল্লাহ কোন কিছুকেই কেউ মোকাবেলার ক্ষমতা রাখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করেন না কেন বা এরা করে না কেন? মৌমাছি কামড় দেয় হামলা করে না, সিংহ এসে হামলা করে না, হাতি কোনোদিন তার মনিবের উপরে তার সুর চালিয়ে তাকে পায়ের তলে পিষে মারে না, কারণ ইন্নাল্লাহ মুস্তাকিমুকুম ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবার নেতৃত্ব মানুষের হাতে দিয়েছে, এই জন্য মানুষের উপরে কোন প্রাণী লম্ভসম্ভ করে না। মানুষকে দেখে সিংহ এত বড় বনের রাজা, সে কিন্তু গ্রামগঞ্জে এসে শহরে এসে সিংহ কোনোদিনই রাজত্ব কায়েম করার চেষ্টা করেনি। তারপরে বলছেন ওয়ান্তরু কাইফাতা আমালু, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিবেন যে তোমরা কি করো। বাপ সন্তানকে তিন লক্ষ টাকা দিয়ে ব্যবসায় বসিয়ে দিয়ে বলছে এবার তুই কি করতে পারিস আমি দেখব, সফলতা অর্জন করতে পারো না পারবে না, তুমি আপনি কি করতে পারো, তোমাকে প্রাথমিকভাবে 3 লক্ষ টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দিয়ে আমি তোমাকে দেখছি তুমি কি করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আমাদের জন্য সেটাই বলছেন, তোমাদেরকে তো নেতৃত্ব দিলাম, নেতৃত্ব ধরে রাখতে পারো কিনা সেটা আমি দেখে নেব। তারপরে বলছেন নেতৃত্ব ধরে রাখতে চাও দুইটা পরামর্শ মানো, আত্মাকু দুনিয়া, দুনিয়ার লোভ লালসা থেকে বেঁচে থাকো, দুনিয়ার লোভী যত হবে নিজের মান ইজ্জত তত কমবে, আত্মাকু নিসা আর মহিলা থেকে বেঁচে থাকো। মহিলার চক্করে পড়েছেন তো কোটি কোটি টাকার মালিক, কখন যে ফিনিশ আর কখন যে যেখানে বসে আছেন আর কখন যে পেপার পত্রিকা আপনার নাম হতে যাবে নিজেই টের পাবেন না। দেখেন না বাংলাদেশের পরিস্থিতি কি ঘটছে এখন, এই রিলেটিভ যে হয়েছে সেই বিপদে পড়েছে। এটা আজ থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ঠিক গজবাসার কারণগুলো এটা মদ নারী এই সবগুলো। তো তাই বলছিলাম নববর্ষে যে শব্দগুলো ব্যবহার করা হয় এসো এসো হে বৈশাখ, গান বাজনা দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়, এটা তো জায়েজ নয়। সাথে সাথে হিন্দুলি নীতি, তারপরে মঙ্গল শোভাযাত্রা, এরাও হিন্দুলি নীতি। তারপরও কথা হচ্ছে এ দিয়ে ধর্মের কোনো উপকার আসে না, বৈশাখ দিয়ে ধর্মের কোনো উপকার পর্যন্ত আসে না। এদিকে আমাদের ছেলেপিলের থাকি ফার্স্ট নাইট পালন করার জন্য যে কত আয়োজন করে বসে থাকে আগে থেকেই, কি কি প্রোগ্রাম সেট করবে সেটা দিয়ে তো আছেই, কিন্তু মহররম মাস শুরু হয়েছে কে বলতে পারবেন কবে জানেন না। যদিও নববর্ষ পালন করা জায়েজ নাই, কিন্তু এর সাথে ধর্মের কিছু রিলেটেড বিষয় আছে। কি বিষয়? মহররম মাসের সাথে কিছু ইবাদতের সম্পর্ক আছে। মহররম মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে হারাম করেছে, হারাম মানে সম্মানিত, মহররম মানে তো সম্মানিত হারাম। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা পড়বেন 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন গণনা হিসাবে গণনা করার জন্য 12টি মাস আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে 4টি মাস আমাদের জন্য সম্মানিত করেছে, তার মধ্যে মুহররম হচ্ছে প্রথম মাস। এই মাসটি হচ্ছে সম্মানিত একটি মাস, আর এই মাসটাকে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাহরুল্লাহি আল মুহররম, আল্লাহর মাস বলেছেন এই মাসটিকে। এই মাসটির একটা নাম হচ্ছে আল্লাহর মাস। এই মাসটি শুরু হয়েছে আমরা পর্যন্ত কোজি রাখি না। কি কি করতে হবে এই মাসে নিবাদতের একটি সম্মান আছে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালুস সিয়ামু বাদা রমাদান, রমজানের পরে যত সিয়াম আছে, রমজানের পরে যত সিয়াম আছে তার মধ্যে সবচেয়ে সম্মানিত সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। মুহররম মাসের সিয়াম আল্লাহর নিকটে
সবচেয়ে উত্তম সিয়াম। তারপরে বলছেন ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা, ফরজ সালাতের পরে উত্তম সালাত হচ্ছে কি সালাত? সালাতুল লাইল, রাতের সালাত। রাতের সালাত হচ্ছে আল্লাহর নিকটে ফরজ সালাতের পরে, তো ফরজ জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত, তারপরে ফজরের 2 রাকাত, এই যে সালাতগুলো আছে মোট 17 রাকাত, 17 রাকাতের পরে সবচেয়ে আল্লাহর নিকটে সম্মানিত সালাতের নাম হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত, যেটা কিয়ামুল লাইল বলা হয়, সালাতুল লাইল বলা হয়, রাত্রে দাঁড়ানো বলা হয়। এই রাত্রের সালাত হচ্ছে সবচেয়ে উত্তম সালাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের সালাত সম্পর্কে তিনি আয়াতটা জারি করেছেন, আয়াতটা হচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজিঈ ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা রাত্রেতে মানুষ যখন নীরবে ঘুমিয়ে থাকে তখন বিছানা থেকে পিঠকে আলাদা করে দেয়, কি করার জন্য? আরে খেলা দেখার জন্য নয়, কোপা আমেরিকা দেখার জন্য নয়, বিশ্বকাপ ফুটবল দেখার জন্য নয়, কিসের জন্য? কিসের জন্য? তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজিঈ ইয়াদউনা রাব্বাহুম, তার রবকে ডাকার জন্য তাদের বিছানা থেকে পিঠকে আলাদা করেছে, অন্য কোন উদ্দেশ্য নয়। আজ থেকে মাস দুই আগে মনে হয় হঠাৎ করে দেখছি আমাদের মসজিদে ফজরের সালাতে দুই কাতারের উপরে মুসল্লি, আমি আসলে বুঝতে পারি না ব্যাপারটা, এত মুসল্লি আটলো কেমনে ফজরে? এর আগে তো আড়াই কাতার মুসল্লি হয় নাই কোনোদিন। তা আমি এটা নিয়ে চিন্তা করছি, চিন্তা করে করে হঠাৎ করে ফজরের নামাজ পড়ে এক ঘুম দিয়েছি, ঘুম থেকে ওঠার পরে প্রায় 10টা 12টার সময় শুনছি আজ নাকি কোপা আমেরিকা খেলায় ফাইনাল হয়েছে। তাহলে বুঝলাম যে এরা সালাতের জন্য, ফজরের সালাতের জন্য ওঠে নাকি, ওঠেছে কিসের জন্য? আমি কোপা আমেরিকা খেলা দেখার জন্য। মানে আশ্চর্য ধরনের মুসল্লি আমরা, আমি সবচেয়ে দেশে যে আশ্চর্য হয়েছে আমাদের মসজিদের কথাই বলছি আমি, এই মাসটির মধ্যে একটা কাহিনী ঘটেছে, এত মুসল্লি ফজরে এলাকায় কোনদিন আমি দেখি নাই, রমজান মাস ছাড়া, রমজান মাসে আর পায়ে বসে, কারণ এর সলাপকে গুরুত্ব কোনোদিন দেয় নাই। যদি গুরুত্ব দিত তাহলে ফজরের সালাতে এই মসজিদের ভিতরকার ওখানেও জায়গা হতো না। ফজরের সালাতের গুরুত্ব যেভাবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, ঠিক তাহাজ্জুদের সালাত এরকম, ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা, শুধুমাত্র আল্লাহর ভয়ে। কেন তাকে ডাকবে? জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, হাসরের মাঠের ভয়ে, কবর আযাবের ভয়ে, ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা, জান্নাতের আশায়। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে খরচ করে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার দিবে, কি পুরস্কার? উফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআ বিমা কানু ইয়ামাল, তারা যে আমল করেছে এমন পুরস্কার তাদেরকে দিবে যা তার চোখকে ধাঁধিয়ে দেয়। এত পুরস্কার, এমন পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য গোপন রেখে দিয়েছেন যা দেখলে তার চক্ষু শীতল হয়ে যাবে এই তাহাজ্জুদের সালাত আদায় করার কারণে। জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় এবং সহজ রাস্তা হচ্ছে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করা। আর সিয়ামের মধ্যে উত্তম হচ্ছে মহররম মাসের সিয়াম। মহররম মাসের সিয়াম যদি কেউ রাখে তার কি কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুস সিয়ামে আফদাল, সবচেয়ে উত্তম সিয়াম কি? তিনি বললেন যে রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে শাহরুল্লাহি তাদরুনহু আল মুহাররম, মুহাররম মাসের সিয়াম হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম সিয়াম। সহিহ মুসলিমে বর্ণিত করা হয়েছে হাদিসটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাওমু ইয়াউমি আশুরাই, এবার বলছেন আশুরা সিয়াম কেউ যদি রাখে ইউকাফিরু সালাত আল্লাযী মাদিয়া, আও কেউ যদি আশুরার সিয়াম রাখে, আশুরার সিয়াম রাখে তাহলে বিগত এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এক বছরের গুনাহ, এক বছরের, এর আগে পড়েছি কি
আরাফাতের দিনে কেউ যদি সিয়াম পালন করে তাহলে এক বছরের আগে এক বছরের পরের গুনাহ মাফ করবে আর এটা বিগত এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন কিসের সিয়াম আশুরা আশুরার মুহররম কি মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয় আবার শুনে রাখবেন মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয় আরেকটা হাদিস এসেছে সিয়াম ইয়াউম আশুরা ইহতাসিব আলা আল্লাহ আই ইউকাফিরু সালাত আল্লাযী ক্বাবলা আশুরা সিয়ামের মর্যাদা হচ্ছে এরকম যে পূর্বের এক বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন তাহলে এক বছরের এদিকে হোক আর ওদিকে হোক আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি আশুরা সিয়াম রাখে তাহলে তার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন তার এক বছরের গুনাহ মাফ করে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আশুরা সিয়ামটা রমজান আসার আগে আশুরা সিয়ামটা ফরজ ছিল আমার কথা শুনে রাখবেন এই সিয়ামটা মক্কাবাসী রাখত মক্কাবাসী না ইহুদি ছিল না নাসারা ছিল মক্কাবাসী এই সিয়ামটা রাখত তারা কি ছিল মূর্তি পূজক ছিল মক্কাবাসীরা এই সিয়ামটি রাখত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে দেখেছেন যে মক্কাবাসীরা এই সিয়ামটি রাখত মদিনায় যখন আসলেন তিনি সর্বপ্রথম ইহুদিদের দেখা পেলেন মদিনায় এসে তিনি দেখছেন যে ইহুদিরা এই সিয়ামটা রাখে ছোটবেলা থেকে দেখছেন যে মক্কাবাসীরা এই সিয়ামটা রাখে একটা সিয়াম আশুরার দিন মদিনায় এসে দেখছেন যে ইহুদদের সাথে দেখা তারা যে সেই সিয়ামটা রাখে শুধু সিয়াম রাখে না তারা এই সিয়াম রাখে ওই দিন এই দিন আনন্দ উল্লাস করে নতুন জামা কাপড় পরায় স্ত্রী সন্তানকে বা ভালো খাবার তৈরি করে বাড়িতে তারপরে অনেক কিছু করে এই জন্য আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফাতিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নবী করিম সাল্লাল্লাহু মদিনায় আসলেন ফারাআল ইয়াহুদ ইয়াহুদা তাসুম ইয়াউম আশুরা তিনি দেখলেন যে ইহুদিরা আশুরার দিন সিয়াম পালন করছে আশুরার দিন সিয়াম পালন করাতে হঠাৎ করে তিনি ইহুদিদের জিজ্ঞাসা করলেন ফাকালা মা হাদা এই যে এই আশুরার দিন তোমরা যে সিয়াম পালন করছো এটা কি ইহুদিরা আবার উত্তর দিচ্ছে ফাকালা হাদা ইয়াউমুন সালিহুন হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম ফাসিয়াম ফাস তারপরে ইহুদিরা বলছেন এই দিনটি হচ্ছে ইয়াউম সালিহুন উত্তম দিন আরেকটা হাদিসে এসেছে হাদা ইয়াউম আযীম এটা হচ্ছে মহান দিন কেন মহান দিন হলো তাও তিনি বলছেন যে নাজ্জাল্লাহু বানি ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বনি ইসরাঈলকে তাদের শত্রু হতে বিন আদুবিহিম শত্রু হতে মুক্ত মুক্তি লাভ করেছেন ফাসিয়ামহু মুসা এই কারণে মুসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করতেন ক্বালা ফা আনা আহাক্কু বি মুসা মিনকুম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিন মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছে এই জন্য তোমরা সিয়াম পালন করছো শুনে রাখো নাহনু আহাক্কু বি মুসা মিনকুম আমি মূসা আলাইহিস সালামের সুন্নাতকে পালন করায় তোমাদের চাইতে অগ্রগামী কেন মূসা আলাইহিস সালাম নবী ছিলেন আমিও নবী মূসা আলাইহিস সালাম রসুল ছিলেন আমিও রসুল মূসা আলাইহিস সালাম পরবর্তী আমি যেহেতু রসুল মূসা আলাইহিস সালামের সুন্নাত পালন করায় তোমাদের চাইতে আমি বেশি হকদার ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সিয়াম রাখতে শুরু করলেন এবং আমারা বি সিয়ামিহি আর তিনি সমস্ত মুসলিমকে বললেন আশুরার সিয়াম পালন করো তিনি সিয়াম পালন করলেন এবং তিনি সমস্ত উম্মতকে সিয়াম পালন করতে বললেন এইভাবে তিনি সিয়াম সবাইকে পালন করতে বললেন পালন করতে 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 এসে নবম মাসে এসে তিনি বলছেন যে যেহেতু এই দিন ইহুদি নাসারা সিয়াম পালন করে
সেহেতু তাদেরকে খেলাপ করতে হবে। খেলাপ করার জন্য তিনি বলছেন যে আমি যদি আগামী বছর বেশি বেঁচে থাকি, এটা নবম হিজরিতে এসে বলছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও সিয়াম পালন করব। যদি একটা সিয়াম ছিল আশুরা সিয়াম, আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখেও সিয়াম পালন করব। তাহলে কয়টা হলো? দুইটা হলো। আরেকটা হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই বছর 9 তারিখে আসার আগেই সাহাবীরা বলছেন ফালাম ইয়াতিল আম আল মুকবিল, আগামী বছর আসার আগেই হাত্তা তুআফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর আসার আগেই তিনি ইন্তেকাল করলেন, অর্থাৎ দুনিয়া হতে বিদায় নিয়ে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে শাহাদা ইয়াউমু আশুরা ওয়ালাম ইয়াকতুবুল্লাহু আলা আলাইকুম সিয়াম, আজকের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকের দিন হচ্ছে আশুরার দিন, তোমাদের যার ইচ্ছা হয় আমি সিয়াম পালন করেছি, এই সিয়ামটা রব্বুল আলামিন ওয়ালাম ইয়াকতুবুল্লাহু আলাইকুম তোমাদের উপরে ফরজ করেন নাই, আমাদের উপরেও ফরজ করেন নাই। তারপরেও যদি তোমরা ইচ্ছা বা পোষণ করো তাহলে তোমরা সিয়াম পালন করতে পারো, যার এই সিয়াম রাখতে ইচ্ছুক নয়, যে রাখতে চাই না সে যেন না রাখে। ওয়ানাস সাইমুন, আমি কিন্তু সিয়াম পালন করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনে সিয়াম ফরজ নয়, আমি এই দিন সিয়াম পালন করেছি, তোমাদের মধ্যে কেউ যদি চাও তাহলে এই দিন সিয়াম পালন করতে পারো, যদি কেউ না চাও তাহলে সিয়াম পালন না করতে পারো, কোনো সমস্যা নেই। এটা কারোর জন্য ফরজ করা হয় নাই, জোর জবরদস্তি করা হয় নাই যে তোমরা রাখতেই হবে, না রাখলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এটা নয়। তোমাদের ইচ্ছা হলে রাখবে, না ইচ্ছা হলে না রাখবে, কোনো সমস্যা নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, তারপরে তিনি আরো বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু আশুরা, তোমরা আশুরা সিয়াম পালন করো, ফাখালিফুল ইয়াহুদ, আর ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা 10 তারিখে সিয়াম পালন করে, তারা ভালো খাদ্য তৈরি করে, তারা স্ত্রীকে পোশাক আশাক পরে, নতুন পোশাক সন্তানদেরকে নতুন পোশাক পরায়, ঈদের মতো উদযাপন করে, যেহেতু তাদের এই দিনকে মুসা আলাইহিস সালাম সহ তার জাতিকে রক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য তারা আনন্দ উল্লাস করে, তোমরা তাদের খেলাপ করো, সিয়ামের মাধ্যমেও খেলাপ করো। সুমু কাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, তোমরা কি করো, আশুরার একদিন আগে একটি সিয়াম পালন করো, পরে আর একদিন একটি সিয়াম পালন করো, তার মানে 9 তারিখ 10 তারিখ অথবা 10-11 তারিখ এই দুইটি সিয়াম তোমরা পালন করতে পারো, ইচ্ছা করলে কেউ তিনটি সিয়ামও রাখতে পারে, সমস্যা নেই। সমস্যা সমাধান 9-10, 10-11 অথবা 9-10-11 তিন তিন সিয়াম পালন করতে পারেন, কোনো সমস্যা নাই। অতি সতর্কতার কারণে আমরা এই সিয়ামগুলো রাখতে পারি। সিয়াম যদি কেউ রাখে বিগত 1 বছরের গোনা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। কথা হচ্ছে যে এই সিয়াম রাখার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, কেন সিয়াম রাখা হয়েছে, মূসা আলাইহিস সালামকে মুক্ত মুক্তি দান করেছেন এবং তার জাতিকে মুক্ত করেছেন ফেরাউনের কবল থেকে, তার শত্রুর কবল থেকে, মূল কথা ছিল এটা। কিন্তু আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মানুষ এই সিয়ামটা পালন করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শৈরার কারণে। অধিকাংশ মানুষ মহিলা বলে আর পুরুষ বলে না, যাই বলে সবাইকে জিজ্ঞাসা করুন যে আসলে সিয়াম কেমন রাখতে হয়, বলবে যে এই দিন নাকি হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন 10 হিজরিতে, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন 61 হিজরিতে, 50 বছর পরে, 50 বছর পরে পুরো। তো 50 বছর আগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তোমরা সিয়াম পালন করো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য। আশ্চর্য ব্যাপার। এবং আশুরার দিনে যত কাহিনী বর্ণনা করা হয় আমাদের দেশে সবগুলো হুসাইন কেন্দ্রিক, এবং আমাদের এই ব্রেনটা এরকম পৌঁছে গেছে বিষাদ সিন্ধু পড়ে
যা আমরা অন্য কিছু চোখেও দেখি না, বিষাদ সিন্ধু নামকদের চশমা আমরা চোখে পড়েছি। এই শিয়াদের লিখিত এই কিতাবের মাধ্যমে আমরা এমন কিছু শিখেছি যার মাধ্যমে আমরা এই শুধু কালো চশমাটাই পড়ে আছি, এখনো পর্যন্ত আসল ঘটনা আমরা জানি না। কেউ কেউ আবার অতিরিক্ত করে আবার বলে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিন মহররমের 10 তারিখে অনেক অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছে। কি কি ঘটনা ঘটিয়েছে? আদম আলাইহিস সালামকে নাকি এই দিনে নামানো হয়েছে, আরাফাতের ময়দানে মিলিত করা হয়েছে এই দিনে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্ত করা হয়েছে নাকি এই দিনে, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্ত করা হয়েছে এই দিনে, বলতে বলতে অনেক কাহিনী বর্ণনা করেছে, তার সত্যতা কোরআন হাদিসে নাই। আমাদের দেশে যে বিদআত গুলো পাওয়া হয় খুব খেয়াল রাখবেন, আমি খুব শান্তভাবে বক্তব্য দিচ্ছি, আমাদের সমাজে খুব চালু আছে যে বিদআত গুলো চালু করা হয়। আগামী 10 তারিখে দেখবেন তাজিয়া মিছিল করা হয়, আগামী মহররম মাসে দেখবেন 19-20 তারিখ এরকম হবে, 20 তারিখে যত সম্ভবত আগামী শুক্রবার দেখবেন তাজিয়া মিছিল হচ্ছে বাংলাদেশে, সরকারি ঘোষণা করা হবে শুনি, এরপর তাজিয়া মিছিল সমস্ত মুসলমানরা কালো ব্যাজ ধারণ করবে, তারপরে কৃত্রিম মাজার তৈরি করে তাতে সিজদাও করা হয় অনেক জায়গায়। এরকম অনেক বিদাত, বিশেষ করে যারা পুরানো ঢাকায় গেছেন, বিশেষ করে শিয়া অধ্যুষিত এলাকায় দেখবেন যে তাদের কলা কৌশল কত কত জঘন্য পর্যায়ে পৌঁছেছে। এইগুলো হচ্ছে একটা ব্যাপার। আরেকটা আছে ধারালো ছুরি দিয়ে নিজের উপর আঘাত করা এবং হাই গোসাইন হাই জাল করা, নিজেকে রক্তপাত ঘটানো, এমনকি মারাও যায় অনেকে, এইভাবে মারা গেলে নাকি শহীদ হয়। কি নির্মম একটি কাহিনী, আশ্চর্য ব্যাপার। আগামী জুমার দিনে হয়তো আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশেও ঘটছে, অন্যান্য দেশে আরো ভয়াবহ আকার ধারণ করে। এইগুলো হচ্ছে সম্পূর্ণরূপে হারাম। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এই দিনে অনেক সাহাবিকেও গালাগালি করা হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, এরকম অনেক জলিলুল কদর সাহাবীকে তারা বিভিন্ন খারাপ ভাষায় গালাগালি করে। এবং আশ্চর্য হয়ে যাবেন এই শিয়া নীতি আমাদের দেশে যেভাবে এখনো চালু আছে, অনেক বড় বড় ইসলামিক স্কলার ও শিয়াদের পক্ষে বক্তব্য দিতেও দেখা গেছে। যদি আমি শিয়া সম্পর্কে আলোচনা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, শিয়াদের আকীদা এবং অন্য কিছু। তো আমাদের দেশে খিচুড়ি তৈরি করা হয়, কাঙ্গালি বলছে না, খিচুড়ি তৈরি করা হয় 10ই মহররম, এটাও ইসলামের সম্পূর্ণরূপে জায়েজ নাকি? সমাজ উপস্থিতি যেটা বলছিলাম যে এই বিদআতী কার্যক্রম থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে, মহররম মাসের অপকর্ম থেকে, খারাপ কাজগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, ইসলাম থেকে, বিশেষ করে সাহাবীদেরকে যারা গালি দেন। আপনারা একটা উদাহরণ দিই আপনাদের, ইয়াজিদ এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুজনেই মুসলিম ছিলেন, তাই তো? মুসলিম ছিলেন। এখনো এক মুসলমান রাজনৈতিক কারণে এক মুসলমানের উপর অপর মুসলমানের আঘাত হানছে, এদের মধ্যে আপনি কাকে কাফের বলবেন? বলতে পারবেন? রাজনৈতিক কারণে, সম্পূর্ণ নিজের ক্ষমতার কারণে একজন আরেকজনের উপর আঘাত হানছে, এখন এদের মধ্যে কাকে কাফের বলবেন? কাউকে বলার সাহস নেই, হয়তো আলেম বলতে পারবে, হাসেন বলতে পারবেন, আরো অনেক কিছু বলতে পারবেন, কিন্তু সরাসরি কাফের বলার অধিকার আমার আপনার আছে? এরপর আর এই সাহাবীদেরকে গালাগালি করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখ করে বলেছেন যে লা তাসুবু আসহাবি, তোমরা খবরদার আমার সাহাবীদের গালাগালি করবে না, খবরদার আমার সাহাবীদের গালাগালি করবে না, কেননা ফালাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান বা বালাগা মুদ্দান আও আহাদিহিম ওয়ালা নসিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন খবরদার তোমরা সাহাবীদের গালাগালি করবে না, তোমাদের কারোর কাছে যদি কাউকে যদি উহুদ পাহাড়টা পুরো স্বর্ণরূপে পরিণত করে দেওয়া হয় এবং তাকে মালিকানা দেওয়া হয়, উহুদ পাহাড়টা স্বর্ণ করে দেওয়া হলো এবং তোমাদের মালিকানাও দেওয়া হলো, আর এই সমস্ত স্বর্ণগুলো তুমি দান করে দিবে সমস্ত মানুষের মাঝে, উহুদ পাহাড় স্বর্ণ এবং তা দান করে দিলে, তুমি মালিকানা পেয়ে গেলে দান সব দান করেছ, এক টাকাও রাখনি নিজের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও বলছে আমার সাহাবীদের এক মুদ মানে এতটুকু, এতটুকু যে খাদ্য দান করেছে, অথবা হাফ মুদ অর্থাৎ এক মুঠো, হাফ মুদ মানে এক মুঠো, এক মুদ বলা হয় এতটুকুকে।
তো এই এক মুদ অথবা হাফ মুদ এতটুকু খাদ্য যে তারা দান করেছে তার সমান হওয়ার ক্ষমতা তোমাদের নেই। কেন সাহাবীদের গালি দেন? সাহাবীদের সম্পর্কে উক্তি করে যাদের সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদওয়ান, আল্লাহ তাদের উপরে খুশি, তা সাহাবীরাও তাদের উপরে খুশি, যার কারণে তাদের নামে আমরা সব সময় বলে থাকি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপরে রাজি ও খুশি আছে। আপনি কেন বারবার তাদের নামে অপবাদ দিবেন, গালাগালি করবেন? সাহাবীদের একটু একটা অংশের একটা মুদের এক মুঠো দানের ক্ষমতা, দানের সমান হওয়ার ক্ষমতা আমাদের নাই। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় বলি যে আমাদের দেশে এখনো হাই হুসাইন করে যে শোক পালন করা হয়, এই শোক পালন করা ইসলামে কতটুকু জায়েজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে লাইসা মিন্না মা দরাবাল হুদুদ বা শাক্কাল জুয়ুব ওয়া দাআ দাআবিল জাহেলিয়া, যে ওই ব্যক্তি আমার উম্মতি না, দলভুক্তই নয়, মা দরাবাল হুদুদ বুক চাপড়ায়, হাই 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 করে বুক চাপড়ায়, কেউ মারা গেছে শোকে বুক চাপড়ায়, বা শাক্কাল জুয়ুব জামা কাপড় ছেড়ে, আর দাআবিল জাহেলিয়া, হাই অমুক মারা গেছে এখন কি হবে, আমার সংসার কেমনে চলবে, এই সেই অনেক কিছু যারা বিলাপ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের দলভুক্তই নয়। আরেকটা হাদিস এসেছে লা ইয়াহিল্লু লিইমরাতিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আই ইউহিদ্দা আলাল মাইয়্যিতি ফাওকা সালাতিন, আল্লাহ এবং আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন যে ব্যক্তি করেছে তার জন্য জায়েজ নয়, জায়েজই নয়। একমাত্র মহিলা ছাড়া তার স্বামী মারা গেছে, এছাড়া তার জন্য জায়েজই নয় তিন দিনের উপরে শোক পালন করা, যেই মারা যাক না তিন দিনের উপরে শোক পালন করা জায়েজ নয়। আপনার বাপ মারা গেছে, আপনি তিন দিনের বেশি শোক পালন করতে পারবেন না, আপনার মা মারা গেছে তিন দিনের উপরে আপনি শোক পালন করতে পারবেন না, যত নিকটতম আত্মীয় মারা যাক আপনি তিন দিনের বেশি শোক পালন করতে পারবেন না, এটা জায়েজই নয়। এবং তা বলেছে তার আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসও নেই, বলছে ইল্লা জাওজিন আরবাআতু আশহুর, একমাত্র স্বামী মারা গেছে এই মহিলার জন্য জায়েজ হচ্ছে চার মাস ও আশারা এবং দশ দিন, চার মাস দশ দিন ওই নারী শুধুমাত্র শোক পালন করতে পারবে। আর পৃথিবীর কারোর জন্য জায়েজ নাই যে একাত্মীয় মারা গেছে বা কেউ মারা গেছে তাকে তার জন্য তিন দিনের বেশি শোক পালন করবে, এটা জায়েজ নাই। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আমরা এই 1400 বছর পরে এখনো হাই 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 করি, এটা ইসলামের জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলছিলাম মুসা, আমরা এই মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করি কেন? মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছেন এবং তার সাথীকে মুক্ত করেছেন কি থেকে? ফিরাউনের অত্যাচার থেকে। মুসা আলাইহিস সালাম একজন বিকল্প ধরনের নবী এবং রাসূল, যে মানুষটি জন্মের আগে থেকেই মৃত্যুর পরোয়া নিয়ে জন্মিয়েছে, বিশ্বাস করেন না? জন্মের আগেই, তার জন্মই হয় নাই, মায়ের পেটেই আসে নাই, তার আগেই মৃত্যুদণ্ড প্রাপ্ত, তাকে ফিরাউন আগে থেকেই খুঁজছে, যে মায়ের পেটে এসেছে কিনা, এই যে খোঁজা শুরু হয়েছে তাকে মেরে ফেলবে। এরপরে জন্ম হয়েছে, যত পুরুষ জন্মগ্রহণ করেছে বনী ইসরায়েলের মধ্যে সবাইকে হত্যা করা হয়েছে, যে মায়ের পেটে আসার আগে, মায়ের পেটে আসার পরে এবং জন্মের পরে, জন্ম শুরু থেকেই যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে যুবক করলেন, যিনি মৃত্যুদণ্ড দিয়েছেন তার বাড়িতে লালিত পালিত করালেন, যুবক হলো ফেরাউনের বাড়িতে, এই যুবক হলো বাজারে গেছে, বাজারে গিয়ে দুইজন গ্যাঞ্জাম করছে, যে অত্যাচারী তাকে একটা থাপ্পড় দিয়েছে সেও আবার মারা গেছে, আবার দ্বিতীয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুসা আলাইহিস সালাম, আশ্চর্য ব্যাপার, আবার তার উপরে মৃত্যুদণ্ড জারি করা হলো, তিনি ভয়ে পালাতে শুরু করলেন, সূরা কসাস পড়বেন শুরু থেকেই, ভয়ে পালাতে 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 মাদিয়ানে গিয়ে উপস্থিত হলেন, মাদিয়ানে গিয়ে একটা গাছের গোড়ায়, গাছের নিচে তিনি বসে আছেন, সামনেই পানির কূপ আছে, রাখাল তার ছাগলকে পানি পান করাচ্ছে আর দুইজন নারী তাদের ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে,
মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন কি ব্যাপার তোমরা পানি পান করাচ্ছ না কেন বলছে আমাদের বাপ বৃদ্ধ আমাদের ক্ষমতা নাই এত আর এই রাখালটা যতক্ষণ পর্যন্ত পানি পান না করাবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ছাগলকে পানি খাওয়াতে পারি না এজন্য আমরা দাঁড়িয়ে আছি মূসা আলাইহিস সালাম তার বুদ্ধিমত্তা এবং শক্তি দিয়ে তাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিয়ে বিদায় করে দিলে এসে গাছের নিচে এসে বলছেন যে রব্বি রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির মূসা আলাইহিস সালাম এসে ছোট্ট একটা দোয়া করছেন দেখেন ছোট্ট দোয়া তার মর্যাদা কতটুকু রব্বি হে আমার রব ইন্নি নিশ্চয় আমি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির আমার উপরে তুমি যেটা নাযিল করে রেখেছো আমার জন্য যেটা নির্ধারণ করে রেখেছো আমি সেটা পাওয়ার জন্যই ব্যাকুল আল্লাহ তুমি সেটা আমাকে দাও দোয়া করছেন হঠাৎ করে মেয়ে দুটো আবার এসে বলছে যে আমার পিতা আপনাকে ডাকছে পিতার কাছে নিয়ে যাওয়া হলো জিজ্ঞাসা করা হলো আপনি কে সমস্ত কাহিনী বললো কিভাবে সে মিশর থেকে মাদিয়ানে এসে পৌঁছালো সব বললো তারপরে তাকে বলছে তুমি এখন নিরাপদ এখানে ফিরাউন তোমার কেউ কিছু করতে পারবে না ফিরাউনের করার কিছু নাই বললো আমার দুইজন দুটা মেয়ে আছে তুমি যে কোনো একজনকে বিবাহ করতে পারো আর সাত বছর তুমি আমার ছাগল চড়াবে দেড় মোহর স্বরূপ ইচ্ছা করলে তুমি দশ বছর পূর্ণ করতে পারো লক্ষ্য করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই ঘুমানোর জায়গা নাই বসবাসের জায়গা নাই আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা দোয়া কারণে তিনি কি দিলেন থাকার জায়গা দিলেন খাওয়ার জায়গা দিলেন বসবাস করার জায়গা পেলেন সাথে একজন স্ত্রীও পেলেন তাও দশ বছরের নিরাপত্তাও পেলেন খেয়াল করেছেন আপনি কোনদিন দোয়া করেছেন এরকম মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি চলে গেছেন এখানে গেল মিশরে আবার ফিরে আসলো দাওয়াত দিল এক পর্যায়ে দাওয়াতের শেষ পর্যায়ে যখন ফেরাউন আরো উদ্যত হলো সমস্ত পরিশ্রমের উপরে নির্যাতন শুরু করলো সবাইকে গোলামে পরিণত করলো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন আওহাইনা ইলা মূসা নাসরি বিইবাদি ইন্নাহুম মুত্তাবাউন হে মূসা তুমি তোমার সাথী নিয়ে রাত্রিতে রওনা দিবে মনে রাখবে তোমাদের কিন্তু ধাওয়া করা হবে ধাওয়া করে তোমাদের যদি পেয়ে যায় তাহলে দুনিয়াতে রাখা হবে না বিদায় করে দেওয়া হবে সূরা শোয়ারাতে পড়ে দেখবেন আশ্চর্য হয়ে যাবেন তারপরে মূসা আলাইহিস সালাম তার সাথী নিয়ে রওনা হলো রাত্রিতে রাত্রিতে চলতে চলতে গিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে থেমেছে এদিকে ফিরাউন এবং তার দলবল তাদেরকে ধাওয়া করেছে উভয় উভয়কে দেখতে পাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআতাহুম মুশরিক মুশরিকি তাদেরকে মুশরিকরা কি করলো ধাওয়া করলো ফালাম্মা তাওয়াল জামআন উভয় উভয় দলকে দেখতে পেল মূসা আলাইহিস সালামের দল ফিরাউনের দলকে দেখতে পাচ্ছে যে কিভাবে তারা হায়নার মতো ধেয়ে আসছে কাছে পেলেই তাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এই পর্যায়ে বলা আসহাব মূসা মূসার সমস্ত সাথী বলছে ইয়া মূসা ইন্না লা মুদরাকুন হে মূসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম ধরা পড়ে গেলাম এখন আমাদের কি উপায় একবার বলে দিবে কি মূসা আলাইহিস সালাম বললেন বলা কাল্লা ইন্না রব্বি সায়াহাদি কখনোই নয় কি বলছো তোমরা ফেরাউন আসছে দেখ ধরতে পারবে অসম্ভব কখনোই নয় ফেরাউন ধরতে পারবে না আমাদেরকে এর নাম হচ্ছে নবীদের ইমাম তিন দিক থেকে ধেয়ে আসছে সামনে সমুদ্র আর মূসা আলাইহিস সালামকে তারা তার কওম তার জাতি বলছে যে আমরা তো পাকড়াও হয়ে গেলাম আর কোনো উপায় নেই আমাদের আর মূসা আলাইহিস সালাম এই পরিস্থিতিতেও বলছে কাল্লা কখনোই নয় ইন্না রব্বি সায়াহাদি নিশ্চয় আমার রব আমাকে পথ দেখাবে অচিরেই পথ দেখাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন আওহাইনা ইলা মূসা আমি মূসা আলাইহিস সালাম কি কি করলাম ওহি করলাম আনিদ্রিকে আসা কাল বাহার তুমি তোমার হাতের লাঠিটা দিয়ে একবার সমুদ্রে আঘাত করো হাতের লাঠি একবার সমুদ্রে আঘাত করো আঘাত করতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে পাহাড় সমান দাঁড় করিয়ে দিয়ে পাহাড় পানিকে স্থির করে দিয়ে একটা নয় দুইটা নয় বারোটা রাস্তা তৈরি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমফালাকা ফি কুল্লি ফিরকিন কাতাউদিল আউম বিশাল আকার করে দিলেন পাহাড় পানিকে পাহাড় করে উঁচু করে দিলেন দিয়ে তিনি রাস্তা তৈরি করে দিলেন একটা নয় দুইটা নয় বারোটা রাস্তা
বারোটা বারো ভাই ছিল তো ঈশ্বর আসলামের বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তা তৈরি করে দিয়েছেন। এভাবেই পার করে দিয়েছেন মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম ওদিকে পার হয়ে গেল, ফিরাউন পারে আসলো, এসে দেখছে যে সুন্দর রাস্তা, ও মনে করেছে বাপদাদা তৈরি করেছে রাস্তা। হাওয়া করলো, মূসা আলাইহিস সালাম তার জাতিকে ওদিকে পার হয়ে গেল, আরো নেমে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন বলা লাগে কুন, শুধু একবার বলেছেন হও স্বাভাবিক হয়ে যাও, কুন ফায়াকুন, পানি আবার স্বাভাবিক গতিতে এসেছে। মুহূর্তের মধ্যে ফিরাউন এবং তার জাতিকে তছনছ করে ফেলেছে। সমুদ্রের মধ্যে ডুবে আর ওঠে, সূরা ইউনূসের মধ্যে 90 নম্বর আয়াত থেকে পড়া শুরু করবে, একবার ডুবে আর একবার ওঠে, পানি খাইতে খাইতে পানি পুটকা মাছের মতো হয়ে গেছে, আর কোন উপায় নাই, উপায় নাই। এবার ফিরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আপনি এভাবে কোন ঈমান এনেছেন? দেখেন ফিরাউনের ভাষা, দেখেন কত মাধুর্য বলছে, আমানতু আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই রবের উপরে যে রবের উপরে ঈমান এনে বনী ইসরাঈল সমুদ্র পার হয়ে গেছেন ওই রবের প্রতি ঈমান আনলাম। আর আমি না মুসলিমিন, আমি তো মুসলমানদের একজন, তুমি আমার ডুবাও কেন? মৃত্যু যখন সামনে আসে সবচাইতে বড় রব দাবি করা ফিরাউন সেদিন কেঁপে উঠে আল্লাহর প্রতি ঈমান আনতে বাধ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় কারণ ঈমান গ্রহণ করেন না, তিনি এবার বলছেন আল আন এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, সারাটা জীবন তুই মানুষের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করেছে, এখন অকুন্তামিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাস, কিসের ইমানদার, তুই কিসের মুসলিম, তোরে আমি মারব, শুধু মারব না, আল ইয়াউমা মুনাজ্জিকা বি বাদানিকা, তোর আত্ম শরীরটা আমি রেখে দেবো, পানিতে খাবে না, পোকাতে খাবে না, পচবে না, মাছে খাইতে পারবে না, সমুদ্রের মধ্যে হাজার হাজার বছর থেকেও এক টুকরো খসেও যায়নি, সে হচ্ছে ফিরাউনের লাশ। মানুষ এখনো দেখছেন প্রায় 3000 বছর পরে উঠানো লাশটি, দেখেন এখনো অক্ষত অবস্থা রব্বুল আলামিন রেখে দিয়েছেন। কেন? এখনো যারা জালেম আছে, জুলুম করে মানুষের উপরে, তাদেরকে উদাহরণ হিসাবে পেশ করে রেখেছে। জুলুম করবে ফিরাউনের মতো, আপনাকে আপনাকেও সাইজ করে ছেড়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিত ইনশাআল্লাহ বাকি অংশ নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, বিশেষ করে শিয়াদের আকীদা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুক যে মুহররম মাসের যে সিয়াম আছে রাখার জন্য, রাখলে এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল মাফ করে দিবেন, এই দাবি এই দোয়া দরখাস্ত রেখে আল্লাহ আমাদেরকে এই রোজা রাখার তৌফিক দান করুক। রেখে আজকের মতো এখানেই আমার খুব শেষ হচ্ছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।